নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আজকে দেখুন, জীবনের স্বাভাবিক একটা বিষয়, দেহ যখন আছে দেহপাত আছে, জীবন আছে, জীবনের শেষ আছে, মৃত্যু আছে। তাই মৃত্যুটাকে যখন আমরা মেনে নিতে পারছি না, মৃত্যুটাকে কখন মেনে নিতে পারছি না, যখন অকালে মৃত্যু হয়, এমনকি কালে মৃত্যু এলেও, স্বাভাবিক নিয়মে স্বাভাবিক বয়সে মৃত্যু হলেও, আমরা প্রিয়জন কাছের মানুষকে এতটাই ভালোবাসি যখন, তখন তার বিদায় ব্যথা আমাদেরকে ব্যথিত করে, শোকের সাগরে আমরা বিহ্বলিত হয়ে যাই। তো আজকে আলোচ্য বিষয় যে শোক ওভারকাম করতে করুন তিনটে কাজ। বহুজন জানান এই কোভিড কাল এসেছে আমাদের সামনে, আমরা বিভৎস কিছু সময় দেখেছি, কাছের মানুষকে শেষ দেখাটা পর্যন্ত দেখতে পারেননি। আমি নিজে ব্যক্তিগত যন্ত্রণা পেয়েছি, আমার খুব কাছের মানুষ 3 দিন আগে পর্যন্ত টেলিফোনে কথা হয়েছে, বলছেন শরীরটা একটু খারাপ, হঠাৎ করে সকালবেলা খবর পেলাম তিনি আর নেই, মাথার উপর আকাশ ভেঙে পড়ার মতো ঘটনা। আমরা অনেকেই প্রিয়জনকে প্রতি মুহূর্তে হারাচ্ছি, কেউ মাকে হারিয়েছেন, কেউ বাবাকে হারিয়েছেন, কেউ সন্তান হারিয়েছেন। প্রত্যেকের উদ্দেশ্যে আজকে কথা বলবো। দেখুন, আজকে বলছেন যে শোক ওভারকাম করতে, গতকাল রাত্রিবেলা একজন বলছেন যে আমি আমার মাকে হারিয়েছি, আমার কাছে আমার পুরো পৃথিবীটা আমার মা, আমি কীভাবে শোকটাকে সহ্য করব, পারছি না, ভুলতে পারছি না। দেখুন, সত্যি প্রিয়জন যদি প্রকৃতই আপনি মানুষ হন, আপনার কাছের মানুষ, আপনার প্রিয় মানুষ যদি চলে যায়, আপনার মনোজগতে একটা বিক্ষেপ, একটা আন্দোলন সৃষ্টি হবে। আমাদের ধর্মশাস্ত্রকারেরা, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, আরও যত ধর্ম আছে, প্রত্যেক ধর্মেই মানুষের মৃত্যুর পর কিছু পালনীয় ব্যাপার আছে। এই এটার কারণ কেন বলুন তো, আমাদের এই যে দেহ মনটা আনঅ্যাডজাস্টেড হয়ে যায়, এই যে বিক্ষেপ আন্দোলনটা সৃষ্টি হয়ে যায়, সেটাকে স্থির করে আবার কর্মের উপযোগী করা, এর জন্যই এই নিয়মকানুনগুলো পালন। আমাদের হিন্দু ধর্মে দেখবেন 13 দিন, 11 দিন, 15 দিন, 1 মাস একটা নিয়ম পালনের কথা বলা আছে, কিছু আহার সংযমের কথা বলা আছে, কিছু ক্রিয়াকর্মের কথা বলা আছে। এগুলো শুধু বাহ্যিক অনুষ্ঠান করলে হবে না, যারা বাহ্যিক অনুষ্ঠান করেন তারা কিছু বুঝতে পারবে না। এর আসল উদ্দেশ্য আমার মনটাকে, ওই যে শেষে বলা হয় ওং মধু ওং মধু ওং মধু, পৃথিবীতে সমস্ত কিছু মধুময়, এই মৃত্যুতে কোনো দুঃখ নেই, কোনো শোক নেই। তা এখন যে কথা বলার জন্য এত কথা বলা, তিনটে কাজ করুন। দেখুন, প্রথম কাজটা করতে হবে, মরণ রে তুহু মম শ্যাম সমান মেঘ বরণ তুঝ মেঘ জটা জুটো রক্ত কমল কর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে কথা, মর্ম উপলব্ধি। মৃত্যু মানে শেষ নয়, মৃত্যুটা একটা জীবনের সত্য, সেই সত্যটাকে স্বীকার করতে হবে। আপনার প্রিয়জন চলে গেছেন, তিনি কোথায় গেছেন? সেই অমৃতময় যিনি, ঈশ্বর যিনি, একমেব অদ্বিতীয়ম যিনি। বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু লিখছেন, আমরা যথা হইতে আসি তথায় ফিরে যাই, যেখান থেকে তিনি এসেছিলেন তিনি তথায় গিয়েছেন। চিন্তা কী? কোনো চিন্তা নেই, তিনি যেখানে থাকুন তিনি কুশলে থাকুন, এটাই প্রার্থনা হোক। তার জন্য আর কষ্ট করা নয়, যখন এই দেহটা আর সাপোর্ট করে না আমাদেরকে, তখন তার দেহান্ত হয়, কথাটা হচ্ছে দেহের অন্ত হয়, মানুষের মৃত্যু নেই, তার আত্মা অজর অমর, এই ভাবটাকে ভাবুন। ওই জন্য ধর্মীয় অনুষ্ঠানে গীতা পড়ানোর কথা বলা হয়। এক গুরুদেব কী করছেন, তার শিষ্যকে বলছেন তার সন্তান শোক ভোলানোর জন্য গীতার বল, চলো একটু গীতা পাঠ করি। আসলে গীতার এই জায়গাটা যে কিসের মৃত্যু, মৃত্যু কিসের হয়? দেহের মৃত্যু হয়, দেহান্ত হয়, আসলে মৃত্যু কিচ্ছু নেই, অজর অমর অবিনশ্বর। বহু মানুষকে আমি দেখেছি হাসতে হাসতে মৃত্যুটাকে যেন আলিঙ্গন করলেন, কী করে করলেন? তারা জানেন এই দেহটার মৃত্যু হচ্ছে, মনটাকে সেইভাবে তৈরি করেছেন। আপনি সেইভাবে ভাবুন, কেউ হারায় না, আমরা যথা হইতে আসি তথায় ফিরে যাই। দ্বিতীয় কথা, আপনি মানতে পারছেন না মন থেকে আপনার মা চলে গেছে, আপনার বাবা চলে গেছেন, প্রতি মুহূর্তে আসলে স্মৃতিগুলো কষ্ট দেয়, তার কথা মনে পড়লেই কষ্ট হয়। আচ্ছা,
আপনি কেন মৃত্যু নিয়ে ভাবছেন, তার জীবনটা নিয়ে ভাবুন। তিনি আছেন, তিনি আছেন, আজও আছেন, এই বিশ্বাসটা তাকে বাঁচিয়ে রাখুন। একটা মানুষ বেঁচে থাকে চিরকাল তার প্রিয়জনের স্মৃতির মধ্যে। আমি দেখবেন বাড়িতে কেউ মারা গেলে না, তার ছবিটা প্রথম কদিন সামনে থাকে, তারপর আস্তে আস্তে সরতে 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 তারপর আর তাদের ছবিগুলোর হদিশ পাওয়া যায় না, অপাঙ্গিত্য হয়ে যায়। আমি দেখেছি, খুব দেখেছি। দেখবেন আপনার বাড়িতে আপনার দাদু বা তারও পূর্বপুরুষের ছবি আছে কিনা, খুব কম জনার বাড়িতে আছে, সরে যায়। কিন্তু ছবিটা চিরকাল থেকে যাবে প্রিয়জনের মনে, তাই মনেতে তাকে জীবন্ত রাখুন। তিনি আছেন, তার বলা কথাগুলো, এই যে আপনি এত মৃত্যু নিয়ে কষ্ট পাচ্ছেন, আপনাকেও তো যেতে হবে, যে ছেলেটা গতকাল জন্মেছে তাকেও যেতে হবে। আমরা জানি না জীবনের সার সত্য, ঈশ্বর অনুভূতির ব্যাপারে, ঈশ্বরানুভূতির দরকার জীবনের ঠিক এই করে। যা মনের মধ্যে উথাল পাতাল করছে তার কাছে প্রভুকে বিশ্বাস করুন, প্রভুকে বলুন ঠাকুর তুমি তাকে, তার জন্য প্রার্থনা কোন এমনই হোক, সে যেখানেই থাকুক ভালো থাকুক, তার জন্মদিনগুলো পালন করুন। সবাই মৃত্যুদিন পালন করে, মায়ের মৃত্যুবার্ষিকী, কেন শোকগুলো তাকে মেরে ফেলি, বারবার করে তার মৃত্যুর কথাটা স্মরণ করি, আমি তো তার জন্মের কথা স্মরণ করতে চাই। তার জন্মদিনটা উদযাপিত করো, ভুলিনি তোমায় ভুলিনি। তা এইভাবে আমি যতক্ষণ থাকবো আমার প্রিয়জন, যাদের জন্য আমি এতটা শোকে ব্যাকুল হচ্ছি, আমি তাদেরকে বাঁচিয়ে রাখবো। তৃতীয় কথা, তিনটে কাজ করতে বল কথা বলতে বলেছেন। তৃতীয় কাজ হচ্ছে, সত্যটা তো মেনেই নিচ্ছি মৃত্যুকে, কর্মের মধ্য দিয়ে তাকে বাঁচিয়ে রাখুন, আপনার পক্ষে যেটা সম্ভব। এই যে আমাদের খুব স্বস্তি বার্তার কাছের একজন মানুষ সুরজিৎ কোলে, তিনি হাওড়ায় থাকেন, হাওড়া খুব সম্ভবত লিলুয়ার অংশে থাকেন, আমার ঠিকানাটা অ্যাড্রেসটা ঠিকঠাক জানা নেই। তা তিনিও বছরখানেক আগে মাকে হারালেন, তা কী করবেন মায়ের জন্য, মায়ের স্মৃতিতে কী করবেন? তিনি মায়ের স্মৃতিতে অনেক রকম সেবামূলক কাজ করেন, তার সামর্থ্য অনুযায়ী, খুব ছোট করে হলেও করেন। তার বাড়ির নামটা পাল্টে দিলেন, মায়ের নামে করে দিলেন, যে মা থাকবেন এর মধ্যে, মা জীবন্ত হয়ে থাকবেন। প্রত্যেকে আমি বলবো কাছের মানুষের নামে এরকম একটা কোনো কাজ করুন না। প্রতি বছর মায়ের জন্মদিনটায় প্রতি বছর পাঁচটা করে নিরন্ন মানুষকে একবেলার আহার দিন। পাঁচটা মানুষকে পারবেন না, দুটো দুটো মানুষকে পারবেন না, একটা মানুষকে। শীতকালে একটা রাস্তায় পড়ে থাকা মানুষের একটা গায়ে একটা চাদর দিন না। এই যে সেবাটা আপনার মা পাবেন যেখানেই থাকুন, আপনার আত্মীয় পরিজন যার জন্য শোক করছেন তিনি পাবেন, বাস্তবভাবে শোকের উদযাপন করুন। শুধু চোখে বিথা 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 মনের হাহুতাশ করলে কোনো লাভ হবে না। প্রত্যেকে কর্মের মধ্য দিয়ে, আমি দেখেছিলাম এক ভদ্রলোক, তার বাবা গত হয়েছেন, তিনি করেছেন কি, তার বাবার নামে একটি ওই পানীয় জল জলছত্র করে দিয়েছেন। তা এরকম ইচ্ছে থাকলেই হবে, অর্থটা সবসময় সব কিছু নয়, ইচ্ছেটা করুন, দেখুন কোনো না কোনোভাবে আপনি কারো না কোনো কাজে লাগতে পারবেন, আর সেই কর্মফলটা উৎসর্গ করুন আপনি যাকে হারিয়েছেন তার নামে। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি।